আজকের দিনে বাবার গোসাই পরলোক গমন করেছিল। ওনারা বাবার গোসাই, গোসাইয়ের দিবসে কেন করতে হয় সেটাই জিজ্ঞেস করলাম। উপাসনা নিলে গোসাইয়ের কাজটা করতে হয়, এটা নিয়ম। কি বছর বছর করেন? মানে তোমরা তোমরা তো বছর বছর করো, হ্যাঁ, গোসাইয়ের দিবসে। মানে তাহলে কি এই দিনেই মানে আর কি কি শিক্ষা না মৃত্যু দিবসটাই করা হয়? ও আচ্ছা, মৃত্যু দিবসে করা হয়। হ্যাঁ, এটা তখন তো আর কবে মারা গেল এটা তো আর কি করা না, একটা ই থাকে যে। আচ্ছা, এইটাই গোসাইয়ের দিবস পালন করা হয়। আর হলো মনে করে যে 19 তারিখে গেছে, দেহ রাখছে, ওই 19 তারিখ এই মাসের 19 তারিখে গেছে, এই মাসের 19 তারিখে কাজটা হয়। আচ্ছা, মানে ওই তারিখ ওই তারিখটাই মানে গোসাইয়ের সামনে রাইগা কাজটা করে, তারপরে মানে কিছু ভাগবত পাঠ করা হয়, তাই তো? ভাগবত পাঠটা করে কিছু বৈষ্ণব সেবা করানো হয়। আচ্ছা, যাক, এইবার তো সেরকম বড় করে হইলো না। হইলো না, আবার আগামীবার যদি মনে করো আরেকটু বড় হবে। আচ্ছা, ঠিক আছে। আজকে গোসাইয়ের দিবসী উপলক্ষ, বাবার গোসাই গোসাইয়ের দিবসী উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। সেই জন্যে পায়েস আর বাড়া মাছের তরকারি, ঝোল, বাইগুন ভাজা, উস্তার ডাল, আর হচ্ছে একটা ঘণ্ট করা হয়েছে, মিষ্টি আলু আলু এগুলো দিয়ে একটা ঘণ্ট। গাইস, আমাদের এই লেবু গাছে লেবু হয়েছে অনেকগুলো, খাওয়া হয়ে গেছে অনেকগুলো, এখন শেষের পথে। অনেকগুলো হয়েছিল লেবু, আর এখানে যে দেখছো পুরো ভরে আছে। জলে ভরে আছে পুকুরটা, কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। আজ আজকে রথযাত্রা, এদিকের মাঠঘাট সব ঘুরে আছে। তো দেখাই, অনেকদিন ধরে ভিডিওই করা হয় না। এই যে দেখেছ সব ভরে আছে। এই মাঠ ভরার, জল বৃষ্টি হওয়ার আগে ভিডিও করেছিলাম, এরপরে আর বৃষ্টি হওয়ার পরে আর ভিডিওই করিনি। আর ওই যে ক্ষেতের অবস্থা, ওই যে ক্ষেত, মানে পাট গাছগুলো বড় বড় হয়ে গেছে। আর এই খালটার মধ্যে, খালটা ভরে গেছে। এখানে আগে মাছ ধরতাম, কিন্তু এখন মাছের পরিমাণটা খুব কমে গেছে। এখন যেই পরিমাণে কৃষি কাজে রাসায়নিক সার ব্যবহার করা হইতেছে, মাছ থাকবে কিভাবে? নদীর থেকে মাছ আসেই না সেরকম। আর এই যে আমাদের এখানে লেবু গাছের মধ্যে লেবু হয়েছে কিছু, দুটো লেবু সিঁড়ি। এই যে একটা লেবু, এই যে দেখো এই লেবুটা ছিঁড়লাম, এই লেবুটাও ছিঁড়ে নেই, এটা বড় হয়েছে। এই দুইটা লেবু ছিঁড়ে নিলাম। হ্যাঁ, কত করে পটলা দোকানদার? কটা আছে? দশটা।
ছয়টা পেয়ারা তো বড়ই আছে। হ্যাঁ এই পেয়ারাগুলো এখন বাজারে নিয়ে যাওয়া হবে। এই পেয়ারাগুলো 40 টাকা কেজি বিক্রি হচ্ছে বাজারে। এই গাছটার থেকেই আমরা পেয়ারাগুলো আমি পেয়ারাগুলো পেরেছি। প্রায় রোজই প্রত্যেক দিনই পেয়ারা এই গাছ থেকে পারি। বৃষ্টিতে ভিজে ভিজে বাবাই ঝাঁকাটা দিল। এই যে ঝাঁকা বানলো, ওই যে ঝাঁকা সেটা বানলো। তারপরে যখন এটা হচ্ছে জামাকাপড় মেলার রেডি করছে বৃষ্টিতে ভিজে ভিজে। আকাশটা প্রচণ্ড মেঘলা, কিছুদিন ধরে শুধুই গরম আর গরম গেল। 35 ডিগ্রি 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে গেছিল। মা বলল পেয়ারা গাছের যে পেয়ারাগুলো আছে এগুলো বলে বৃষ্টির দিনে খুব তাড়াতাড়ি পেকে যায়, আর পেকেও গেছে, তাই অনেকগুলো পেয়ারা পেরে নিলাম, না হলে পেয়ারাগুলো নষ্ট হচ্ছে। এই ভিডিওটাতে কিছু জমানো কিছু ভিডিও ছিল গুরুত্বপূর্ণ দিনের, সেই ভিডিওগুলোকে তুলে ধরা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলের পাশে থাকবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে। ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।